ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন সজীব আহমেদ যে স্ত্রী যদি স্বামীর কথা ওভারটেক করে বাপের বাড়িতে থাকতে চাই তাহলে সেক্ষেত্রে করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি। প্রিয় ভাই, প্রথমত কথা হচ্ছে স্ত্রী কেনই তার বাপের বাড়িতে থাকতে এত আগ্রহী, সেই আসল রহস্যের খোঁজখবরটা নিতে হবে। এক দ্বিতীয়ত হচ্ছে, সে বাপের বাড়ির থেকে যদি তার ভরণ পোষণ সব কিছু পরিপূর্ণ পায় তাহলে কে কেন আসবে তার স্বামীর বাড়িতে এসে? শ্বশুর শাশুড়ির খেদমত করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়, নিজে পাকশাক করতে হয়, বাপের বাড়িতে থাকলে তো আর পাকশাক করা লাগে না। এক্ষেত্রে আপনাকে খুব শক্ত অবস্থান নিতে হবে যে তুমি যদি আমার বাড়িতে না যাও আমি তোমার ভরণ পোষণ দেব না। ভরণ পোষণ যদি তুমি নিতে চাও তাহলে আমার বাড়িতে গিয়েই ভরণ পোষণ নিতে হবে। স্ত্রীর বাপ মার সাথে কথা বলতে হবে। আপনারা বিয়ে দিয়েছেন আপনাদের মেয়ে আপনাদের বাড়িতে থাকার জন্য নয়, তবে মাসে ছয় মাসে আসবে, এসে দুই দিন তিন দিন বেড়াবে, এটা স্বাভাবিক হতে পারে। কিন্তু সব সময় আপনার মেয়ে আপনার বাড়িতে থাকবে, আমি বলি আমার বাড়িতে যায় না, তাহলে আপনারা এটা ডিসিশন নেন, ফয়সালা করুন কি করবেন। আমি আপনাদের বাড়িতে রেখে আপনার মেয়েকে কোনো ভরণ পোষণ আমি দিতে পারবো না, ওই ধরনের ভাবে বলতে হবে। এরপরে সব কিছু বুঝিয়ে শুনিয়ে কাজ করতে হবে। সর্বশেষ কোনো কিছু যদি কাজে না আসে তখন সেই অবাধ্য স্ত্রী, সে যদি কোনো ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে তখন তার থেকে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, এছাড়া আর কিছু করার নেই। কারণ হচ্ছে স্বাভাবিকভাবে একজন মেয়ে বিবাহের পরে নিজের বাবার বাড়িতে থাকলে অনেক সময় অনেক অপকর্ম জড়িয়ে যায়, সেগুলো লক্ষ্য রাখতে হবে। ওইগুলো সব কিছু বিবেচনা করেই আপনাকে ডিসিশন নিতে হবে। আর স্ত্রী সব ক্ষেত্রেই ইসলামী শরীয়ত সম্মত সব হুকুম স্বামীর মানতে বাধ্য, এমনকি সে বাপের বাড়িতে কতদিন বেড়াবে সেটাও স্বামী নির্ধারণ করে দিবে, তার নিজের ইচ্ছাই একদিনে থাকতে পারবে না। সে যদি পরিপূর্ণ ইসলামী হুকুমত মানতে চায় তাহলে সেটা সে মানতে বাধ্য। তো কাজেই আপনার জন্য দোয়া করব, যাদের এরকম সমস্যা হয় আল্লাহ যেন দ্রুত এই সমস্যাগুলি সমাধান করার তৌফিক দান করেন, এবং আপনারাও শক্ত অবস্থানে থাকবেন, তাহলে আস্তে আস্তে ইনশাআল্লাহ একদিন না একদিন সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম।